এই হনুমানটি গাড়িতে রাস্তা পারাপার করতে গিয়েছিল, ওর মায়ের সাথে ছিল। হঠাৎ গাড়ি একটি বড় গাড়ি এসে ধাক্কা মেরে দেয়, তো এতে হনুমানটি মারা যায়। তো হনুমান হচ্ছে এক ধরনের দেবতা যেটা আমরা সবাই পুজো করে থাকি। তো হনুমানটিকে এখন আমরা সমাধি দেব। সমাধির জন্য গর্ত খোলা হচ্ছে, আমরা কয়েকজন ছিলাম একসাথে এই কাজটি করলাম। তো হনুমানটি এখন এখানে গর্ত করা হচ্ছে, এটিকে এখানে সমাধি দেওয়া হবে। সমাধি দেওয়ার পরে আমরা এটিকে একটা ছোট মন্দির করে পুজোর ব্যবস্থা করব। তো সাথে এখন আমাদের ভোলুদা আছেন, উনি এইসব বিষয়ে একটু ভালোবাসেন কাজ করতে। তো উনি বললেন আমাদের এই হনুমানটিকে সমাধি দেওয়া হোক। তো সাথে আছে আমাদের শিবুদা ও অভিজিৎ দা আছেন। আর না খুললেও হবে, বাচ্চা তো, বন্ধ উঠবেন মন দিলে কি। আমরা এটাকে 20 কেজি লবণ নিয়ে আসা হয়েছে। তো এটিকে আমরা লবণ দিয়ে তারপরে সমাধি দেব। মাটিতে গর্ত খোঁড়া কমপ্লিট, পুরোটাতে আমরা লবণ দিয়ে দেওয়া হবে। তারপরে হনুমানটিকে রেখে ওর উপরেও পুরোটা লবণ দিয়ে ঢাকা দেওয়া হবে। যিনি লবণ দিচ্ছেন ইনি আমাদের অভিজিৎ দা, উনি হনুমানকে খুব ভালোবাসেন, বা উনি একটু রামনবমীতেও পুজো টুজো করেন, উনি হনুমানের একদম ভক্ত। তো উনি নিজের হাতেই হনুমানের সব কাজটা করছেন। তো হনুমানটি একদম বাচ্চা, আপনারা দেখলেও হয়তো দুঃখ পাবেন, মানে একদম খুব একটা বড় নয়, একদম ছোট, মায়ের কোলেই ছিল। হঠাৎ রাস্তা পেরোতে গিয়েই গাড়ির সাথে ধাক্কা খেয়ে যায়। আমাদের অভিজিৎ দা একটু আলতা পরাচ্ছেন, হনুমানকে একটু সাজিয়ে দেবে। সাথে আছে আমাদের ভোলুদা, হনুমানটিকে সিঁদুর পরাচ্ছেন। অভিজিৎ দা সম্পূর্ণ নিজের হাতেই কাজটি করতেছেন। এখন হনুমানটি ভোলুদার হাতে আছেন, পুরো আয়োজনটা আমাদের ভোলুদাই করেছেন। পেছনে যে দেখছেন লোকটি আছে, ওনারা হচ্ছে আমাদের শিবুদা। তো হনুমানটিকে যে আমরা নিয়ে এসেছি সমাধি দেব বলে, অনেকে অনেকটা হনুমানকে দেখে সাহায্যও দিয়ে যাচ্ছেন, কেউ 50, কেউ 100, যে যেমন পাচ্ছেন, বলছে ওকে সমাধি দিয়ে ভালো করে পুজো করবেন। যারা হনুমানকে ভালোবাসেন তারা একটু লাইক ও কমেন্ট ও শেয়ার করবেন। দে হাতে দিবে নুন দিয়ে দিই কি বলে দিল বজরং বলি কি বলে দিল যে বৌদি ভালো থাকে।
টাকা একসাথে হবে। তুই মানুষ করে দাঁড় ভাঙা চুপ দেখলে মাল বেরিয়ে যাবে। এখন মানে ধূপ পড়ে ধূপ নেই বলে ধূপ নেই আর নুন আছে তো না? হ্যাঁ মোমবাতি লাস্টে জ্বালাইতে হবে তো। হ্যাঁ মোমবাতি তো পা দিয়ে চিপকে দিচ্ছে। মোমবাতি জ্বালা, ধূপটা একটু জ্বালা মাচিতেছে কিনা? পুরোটাই আবার মাটি দিয়ে ভরে দেওয়া হবে। পুরোটা মাটি দিয়ে কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে সমাধিটা। এটা হচ্ছে আমাদের ভলুদার ছেলে, এখন মাটি দিচ্ছে। ওর নাম শুভ। সমাধি প্রায় কমপ্লিটের পথে। তো যারা হনুমানকে ভালোবাসেন তারা একটু কমেন্টে জয় শ্রীরাম বলবেন। ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট ও শেয়ার করবেন।